আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জুমা মুসলমানের সাপ্তাহিক বিশেষ এবাদতের দিন এদিনের দিনের এবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি এদিনের দিনের এবাদতের নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে মহান রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন সুরায় জুমার নয় থেকে দশ নম্বর আয়তে বলেন যার অর্থ হলো হে মমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত অগ্রসর হও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো অথপর নামাজ সমাপ্ত করে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক তালাশ করো এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও হজরত আউস ইবনে আউস রাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটি হলো শ্রেষ্ঠ এতে হজরত আদম আলহি সাইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এদিনে তার মৃত্যু হয়েছে এবং এতে বিশ্ব ধ্বংসের জন্য সিংগায় ফুঁক দেওয়া হবে এবং এদিনে পুনর্জীবিত করার জন্য দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেওয়া হবে এদিন তোমরা আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করো তোমাদের দূরদ নিশ্চয় আমার কাছে উপস্থিত করা হবে সাহবায় কারাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমাদের দূরদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটিতে মিশে যাবেন রসুল উল্লাহ সেল্লাহ এ কথা শুনে উত্তরে বললেন আল্লাহ তালা নবীদের শরীর জমির জন্য হারাম করে দিয়েছেন সুপ্রিয় দর্শক আসুন আমরা জুমার দিন বেশি বেশি করে নবী সেল্লাহ আলি হুয়েল্লামের উপরে দূরত পাঠ করি হাদিসের মধ্যে এসেছে হজরত আনাসিবনে মালিক রদিআল্লাহু আনহু বলেন নবীসল্লাহ আলহু আসাল্লাম ফরমাইছেন যে ব্যক্তি আমার উপরে একবার দূরত পাঠ করবে মহান রব্বুর আলামিন তার উপরে দশবার রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করবেন তার দশটি মর্তবা বলন্দ করবেন উঁচু করবেন অপর হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল ইবনে মা সৌদ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সল্লাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আমার সবচেয়ে বেশি কাছে থাকবে ওই সকল লোক যারা বেশি বেশি আমার উপরে দূরত পাঠ করবে দুনিয়াতে সুপ্রিয় দর্শক অনেকে জানতে চেয়েছেন জুমার দিন কোন দূরত বেশি বেশি পাঠ করব সুপ্রিয় দর্শক জুমার দিনের জন্য বিশেষ কোনো দূরত কোনো সহিহাদিসে নেই আপনি যে কোনো দূরত পাঠ করতে পারেন বেশি বেশি করে তবে রাসূল সাল্লাল্লাহু আলী হুসাল্লাম নিজের জবান ওয়ারফ থেকে যেই দরুদটি শিখিয়েছেন আমি সেটির কথা বলবো যাহা একেবারে সহজ এবং ছোট যে দরুদটি এসেছে নাসাই শরীফ কিতাবে এক সাহাবি দুরূর সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল আলী হুসাল্লাম বললেন তুমি বলবে আল্লাহ মুসল্ল আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ আল্লাহ মসল্লি আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ এই দূরদটি বেশি বেশি করে পড়তে পারেন কারণ এটা রাসুসাল্লু সাল্লাম নিজে শিখিয়েছেন পড়তে সহজ এবং একেবারে ছোট এবং সই হাদিসে এসেছে আল্লাহ তালা সকলকে জুমার দিন বেশি বেশি করে দূরত পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম